শাহেদ মুশারফ কোটাই মিয়া সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী। বাংলাদেশ, ভারত এবং লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো ভক্ত রয়েছেন জনপ্রিয় এই অভিনেতার। সাম্প্রতিক সময়ে ভক্তদের সাথে দেখা করার জন্য সংক্ষিপ্ত একটি সফরে ভারতে রয়েছেন কোটাই মিয়া। বর্তমানে তিনি ত্রিপুরা রাজ্যের চুরাইবাড়ির ব্যবসায়ী সেলিম উদ্দিনের বাড়িতে রয়েছেন। এদিকে কোটাই মিয়াকে একনজর দেখার জন্য ব্যবসায়ী সেলিম উদ্দিনের বাড়িতে প্রতিদিন উৎসুক জনতার ভিড় জমছে। পূর্বাঞ্চল প্রতিদিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোটাই মিয়া বলেন, ভারতে আমার এত ভক্ত রয়েছেন সেটা আমি কখনো জানতাম না। এখানে এসে যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক। কোটাই মিয়াকে ভারতের মানুষ এত ভালোবাসেন তা আমি এখানে এসে বুঝতে পারলাম। ত্রিপুরা রাজ্যের চুরাইবাড়ির কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটাই মিয়া, মনাই মিয়া, মন্তাজ আলী এবং মতই মিয়া সহ ঈশা মিডিয়া পরিবারের বেশ কয়েকজন সদস্য। কোটাই মিয়া এবং তার দলকে সরাসরি দেখার জন্য কমিউনিটি সেন্টারে হাজারো দর্শকের সমাগম হয়। ভক্তদের এমন ভালোবাসায় চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোটাই মিয়া। জানা যায়, সংক্ষিপ্ত এই সফরটিকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ত্রিপুরার বিভিন্ন গ্রামে নাটকের শুটিংও করেছেন। এছাড়া কোটাই মিয়া আগামীকাল বৃহস্পতিবার সবাইকে নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সিলেটি নাটকের সকল প্রকার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।